আমার অত্যন্ত শ্রদ্ধেয় অশোক ভট্টাচার্য, উনি অনেকবার আমাদের কাছে এসেছেন, বিভিন্ন রকম ভাবে কথা বলেছেন নিশ্চিতভাবে। কিন্তু গিয়ে দেখতাম কলকাতায় আমার সাথে একরকম ভাবে কথা বললেন, এখন যে এখানকার বিজেপির MLA ওনার চেলা ছিল কি নাম যেন শঙ্কর ঘোষ, সে ওনার চেলা ছিল, ওনার সাথে যেতেন, এখানে একরকম ভাবে কথা বললেন। আপনি বললেন যে আপনি আমায় অ্যাপ্রুভাল দিয়ে দিন, তারপরে আমি গিয়ে DPR করে নিয়ে এসে দেব আর টিভিতে, আর আপনার কাগজে দেখছি যে ওখানে গিয়ে আপনি আমার নামে বলছেন যে আমার কাছে পয়সা পাচ্ছেন না, আমার কাছে সহযোগিতা পাচ্ছেন না, এইরকম ভাবে রাজনীতি করছেন কেন? ব্যক্তিগত স্তরে বললেন ভাই, রাজনীতিতে জেগে বেঁচে থাকতে গেলে তৃণমূলের বিরোধিতা তো করতেই হবে, তাই তৃণমূলের বিরোধিতা করলাম, আমার তাতে কোনো আপত্তি নেই, তৃণমূলের বিরোধিতা করুন, আমি কখনোই বলবো না যে আপনি তৃণমূলের বিরোধিতা ছেড়ে দিয়ে CPM এর নেতা আমার গুণগান গান আমি চাই না। তার কারণ সারাটা জীবন তৃণমূলে CPM এর বিরুদ্ধে লড়াই করে এসে CPM কে পরাস্ত করে তারপর আমরা সরকার গড়েছি, সুতরাং CPM এর দয়া, CPM এর প্রশংসা এটা কখনোই আমরা চাই না। কলকাতায় আমরা পাই ড্রেনেজ সিস্টেম, LED সিস্টেম, লাইটিং সিস্টেম, আধুনিক জলের সিস্টেম, তাহলে সেটা কেন শিলিগুড়ির মানুষ, কম্প্যাক্টর ভ্যাট, এগুলো কেন শিলিগুড়ির মানুষ পাবে? বিরাট পড়াশোনা করেন, ওনার মতন আরবান ডেভেলপমেন্ট নিয়ে পড়াশোনা বোধ হয় ভারতবর্ষে কেউ করেনি যেটা উনি করেন, কিন্তু ইমপ্লিমেন্টেশনটা করেন না। আপনি এগ্রিকালচার নিয়ে অনেক কিছু পড়লেন আর কোদাল দিয়ে মাটিটাকে চাষ করতে পারলেন না, তাহলে আপনার পড়াশোনার দাম কেন? রাস্তাতে আপনাকে কোদাল দিয়ে চাষ করতে হবে। তেমনি আরবান ডেভেলপমেন্ট নিয়ে আপনি অনেক কিছু জানেন, কিন্তু বাস্তবে রাস্তায় নেবে ড্রেন সিস্টেম, জলের কাজ, পারমানের যা যা কাজ আছে যদি না করেন আপনার পড়াশোনার দামটা কত? দিদি ইস পার দাড়িয়ালা আছে, দিদি আপকে তো পত্তা কাট চুকা হ্যায়, বাংলার মানুষ বলল 213, তাও তাও কিসে একটা পা? বেইমানটা আজকে এখানে এসছে, বেইমানটা এসছে পুরো মারার চেষ্টা করেছিল পারেনি, একটা পা ড্যামেজ করে দিয়েছিল। একটা পায়ে যদি 213টা হয় গোল, একটা পায়ে মেরে 213টা গোল করেছিল, তাহলে 24 যখন দুটো পায়ে দাঁড়াবে 426টা গোল হলে, রাজীব গান্ধীর সময় হয়েছিল 407, এবার দু পায়ে খেলে 426টা গোল ছাড়া ভারতবর্ষে নিজের বন্ধুদের নিয়ে করে বিজেপিকে সেই করবে।